পাঁচ দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে সিলেট নগরে। পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা অববাহিকার ছয় উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় খবর পাওয়া গেছে সুনামগঞ্জের সবকটি নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও আশ্রয় কেন্দ্রে বানভাসীরা। উত্তরাঞ্চলের সবকটি নদীর পানি কমলেও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বৃষ্টিপাত কম হয় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলা ছাড়াও নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামছে ধীরে। 710টি আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে 30,000 মানুষ। নগরীর উপশহর সহ কয়েকটি এলাকা এখনো পানিতে নিমজ্জিত। গোসল করা, বাথরুম করা, তারপরে রান্নাবান্না করা, সবদিকেই তো অসুবিধা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আমরা বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট আমরা সরবরাহ করছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার, এর মধ্যে রয়েছে শুকনা খাবার, রয়েছে রান্না করা খাবার, এগুলো আমরা সরবরাহ করছি। এদিকে সিলেটের নদ নদীর পানি কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের পানি নিম্নাঞ্চলে চলে যাওয়ায় কয়েকটি উপজেলার পরিস্থিতি অবনতি হচ্ছে। সুনামগঞ্জে সবকটি নদনদীর পানি কিছুটা কমলেও এখনও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্ভোগে রয়েছে সুনামগঞ্জের প্রায় 6 লক্ষাধিক মানুষ। পানির উপরে আসলাম, পানির টেলায় আইছি আমরা, আইয়া কেন আশ্রয় লইছি, এখন তো আমরা বাড়ি বাজারে পানি কমছে না। 24 ঘন্টায় বৃষ্টিপাত না হলে সুরমার পানি বিপদসীমার নিচে নামবে। মৌলভী বাজারেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার সব নদ নদীর পানি কমেছে, তবে হাকালুকি হাওরের পানি বেড়ে যাওয়ায় জুড়ি ও বড়লেখা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় 100 পরিবার এখনও পানিবন্দী। নেত্রকোনায় 3 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে, তবে জেলার প্রধান নদনদী কংস, সোমেশ্বরী, ধনু ও মগনা নদীর পানি কমতে শুরু করেছে। রত্না সামান, 21 টেলিভিশন।